আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোনো বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোনো ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি দুইবার ডায়ালিসিস করা যায়। ও যুবক, তোমরা সারা দিন নেট ঘাটতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি দুইবার ডায়ালিসিস করা যায় কিনা। কি যায়? হ্যাঁ, যাই না বলতেছেন না? না যাই না, যারা জানেন ওরা বলেন। একবারের বেশি দুইবার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, সাত দিন টানা ডায়ালিসিস হবে না, একদিন বাদ দিয়া বাদ দিয়া হবে, সপ্তাহে চার দিন বা তিন দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। হায়, যদি রহমত আর কুদরতের খেল না হইতো তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না, আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি ৩৬ বার ডায়ালিসিস করে। কতবার? কতবার? কুদরত ডেলি ৩৬ বার আমাদের শরীরে ডায়ালিসিস করে। যার ডায়ালিসিস করে উনি জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি, দুইটা ক্যানুলা লাগাইতে হয়, দুইটা এখানে গলার ভিতরে, একটা দিয়া রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে আরেকটা দিয়ে আবার ঢুকায়, যেটা দিয়া বাহির করে ওটা দিয়া ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়া ঢুকবে যায়। ওরে জিজ্ঞাসা করেন কষ্ট কিরকম হয়, আর আমরা জানি না। হায় যুবক, তারপরও তুমি আল্লাহকে চিনো? তারপরে তুমি আল্লাহকে চিনলা না? আমি কাঁদি শুধু শুধু, আমি শুধু শুধু কাঁদি না, এটি ভাবতে ভাবতেই কাঁদি, সময় হয় না। অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারি পড়তে বসি নাই, নাহলে আমি দেখাইতাম যে এই শরীরে কুদরত কি চলে, এই শরীরে রহমতের কতটুকু ছাপ, কতটুকু আল্লাহর রহমতের কানেকশন। এই জন্যই তো হুকুম দিছে মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, ও মালিক রহমতের গোডাউনে চলে আসলাম, তুই আমার সংযুক্ততা রহমতের সাথে করা দে, কানেকশন আমার রহমতের সাথে করা দে, সংযোগ করা দে রহমতের সাথে, নাইলে আমার কিডনি ডেলি বার ৩৬ বার রিফাইন হবে না, ডায়ালিসিস হবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না, তুই যদি সংযোগ না রাখলি হতে পারে আমার কিডনি সচ্ছল থাকবে না, তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি তো আমার হার্ট বিনষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি আমি হাটটা গাটটা হইতে পারি কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। নাই এরকম যুবক? দেখতে তো যুবক দেখা যায় কিন্তু ভিতরে নাইলে কলিকতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকতার হারবাল কেন চলবে? এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদে দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, অথচ ডাকে আল্লাহ কয়জন আসে, কয়জন আসে? আর আগে বাড়তে চাইতেছি না, কয়জন আসে? এই জন্য আগে ওয়াদা করেন কথা শেষ করার আগে যে আজকের থেকে নামাজ ছাড়বে না, ওয়াদা।
পাক্কা ওয়াদা বুঝা কিন্তু করেন। আমি যুবকদেরকে বলতেছি বুঝা করো, নাইলে আমি কিতাব থেকে তোমাদেরকে শুনাইতেছি, যদি না করলা তাহলে দুইটা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে, এটা লেখা রাখো। কয়টা কয়টা? অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আজকে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না সরকার, যুদ্ধ ঘোষণা করছে না করে নাই কিসের ব্যাপারে? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, ঠিক না? থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই মাদকের বিরুদ্ধে? না করে নাই? হ্যাঁ, মনে হয় 2500-এ হয় নাই, ঠিক না? হ্যাঁ, ফোন করে জিজ্ঞেস করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই? করে নাই প্রত্যেক ইউনিয়নে? ইউনিয়নে চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে? মেরে দোস্ত, মাদক কেন আসছে জানেন? এই জন্য যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না যুবকরা বিনা দ্বিধায়। আমরা বলি মসজিদের মুরিদ হ, আমরা বলি হক্কানি আলেমদের মুরিদ হ, আমরা বলি আল্লাহওয়ালাদের মুরিদ হও, আমরা বলি তাবলিগের মুরিদ হও, আমরা যুবকদের পায়ে ধরে বুঝাই চিরজীবনের যৌবন নেওয়ার জন্য, চিরজীবনের ফুর্তি নেওয়ার জন্য, চিরজীবনের আনন্দ নেওয়ার জন্য, চিরজীবনের সুখ আর শান্তি নেওয়ার জন্য, চিরজীবন যা চাবে তা পাবে। হায় হায়, যুবক তুই বাইরের ডিস্কো দেখবি কখন? তোর জান্নাতের ডিস্কো দেখেই তো তোর জীবন শেষ হবে না, তুই বাহিরেরটা দেখবি তো দেখবি কখন? তোর জান্নাতি তো এত বানায় রেখা দিছে বলা দেখ না মসজিদ, যেইখানে যাবি যার আঙ্গুলের পুর খুলা দিলে, যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌর জগৎ আলোকিত হয়, যে থুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, যে চুল একটা নাড়ায়া দিলে সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, স্তুতি দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, একটা চুল নাড়া দিলে সমগ্র জগৎ, হায় হায় সুগ্রানে লতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়, পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, লাউ কাশাফা সাফাইহি লাগাদা জাউ শামসি, হায় 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 যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি, যার কমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, যার কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা তৈরি, আর যার উপরেরটা আল্লাহ কাফুর আর আবিয়াস দ্বারা তৈরি, যে 120 ফিট লম্বা আর চুলও হবে 120 ফিট লম্বা, বুকে মনিটার থাকবে দেখা যাবে তোকে কতটুক ভালোবাসে, আজকে তো বলে আরেকটা করে আরেকটা মেসেজ দিছে একটা, বাস্তবে দেখার পরে জুতা দেখায় ছেড়া দিছে, এইটা দেখা কত ছেলেই তো কত যুবক হইতে পর্যন্ত বিষপান করলো, সইতে পারলো না, মেসেজ দিল কি আর 14 তারিখে আমারে দেখাইলো কি, ছবি তো পাঠাইলো ফুলের 2500 যায় দেখি দাঁড়ায় রয়েছে জুতা লয়া,